আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো স্ট্রবেরি সিরাপ দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট। এই ডেজার্টটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে দারুণ মজা, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই ডেজার্ট তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে আমি জেলু তৈরি করে নেব। এর জন্য এখানে একটা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি, চিনি দিয়ে দেব 1/3 কাপ, আগার আগার পাউডার দিয়ে দেব 1 টেবিল চামচ। আর এখানে আমি নিয়েছি স্ট্রবেরি সিরাপ, এটা যে কোনো সুপার শপ থেকে কিনে নিতে পারেন। এখান থেকে আমি 1/4 কাপ স্ট্রবেরি সিরাপ দিয়ে দেব। স্ট্রবেরি সিরাপ দিয়ে যদি এইভাবে ডেজার্টটা তৈরি করেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেওয়ার পর তারপর চুলায় বসিয়ে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে আমি কিছুক্ষণ জাল করে নেব। আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, যখন 4-5টা বলক উঠে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আমি সবটুকু জেলু একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি 30 মিনিটের মতো একটা সাইডে রেখে দেব। জেলুটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে। আর একটা হাঁড়িতে আমি নিয়েছি 2 কাপ লিকুইড গরুর দুধ, তার মধ্যে দিয়ে দেব 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি লিকুইড দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আপনারা ইচ্ছে করলে শুধু লিকুইড দুধ দিয়েও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। যদি শুধু লিকুইড দুধ দিয়ে তৈরি করেন তাহলে দুধটা ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। আমি গুঁড়া দুধ লিকুইড দুধের সাথে ভালো করে মিক্সড করে তারপর কিছুক্ষণ জাল করে নেব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর দিয়ে দেব 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনি দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব। চিনি দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর দিয়ে দেব কাস্টার্ড পাউডার। আমি এখানে 1/2 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আগে থেকেই মিক্সড করে রেখেছিলাম। কাস্টার্ড পাউডার দিয়ে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। কাস্টার্ড পাউডার দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। যখন দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এইরকম একটু ঘন হয়ে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি বলক তুলে নিয়েছি। এবারে দিয়ে দেব 1/2 কাপ সাবুদানা। তারপর ভালো করে নেড়ে চেড়ে সাবুদানাগুলো সেদ্ধ করে নিতে হবে। সাবুদানার যখন সাদাটে ভাব চলে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমার সাবুদানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঝরা দিয়ে নেব। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যে আমি সবটুকু সাবুদানা ঢেলে নেব। তারপর সাবুদানাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে সাবুদানার মধ্যে যে একটা আঠালো ভাব থাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে সেই আঠালো ভাবটা চলে যাবে। সাবুদানাগুলো একটা সাইডে রেখে আমি ঠান্ডা করে নেব। আর এদিকে আমার জেলুটাও রেডি হয়ে গেছে, একটা চাকুর সাহায্যে আমি জেলুগুলো কেটে নেব। আমি সবগুলো জেলু কেটে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি ডেজার্ট তৈরি করে নেব। দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা সাবুদানা। তারপর দিয়ে দেব কলা, আমি কলাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দেব কেটে রাখা জেলু। এবারে দিয়ে দেব স্ট্রবেরি সিরাপ, এখানে আমি 1/4 কাপ নিয়েছি। প্রথমে অর্ধেকটা দিয়ে আমি মিক্সড করে নেব, যদি লাগে তাহলে আমি সবটুকু দিয়ে নেব। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি কিন্তু পারফেক্ট কালার আসে নাই, এজন্য আমার সবটুকুই লাগবে। এখানে আমি 1/4 কাপ স্ট্রবেরি সিরাপ সবটুকুই দিয়েছি। আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। আমার ডেজার্টটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্লাসের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে আমি 3টা গ্লাসে আগে ঢেলে নিয়েছি, আমি আরেকটা গ্লাসে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি।
এই তো হয়ে গেল স্ট্রবেরি ডেজার্ট। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে যদি স্ট্রবেরি সিরাপ দিয়ে ডেজার্ট তৈরি করেন তাহলে দেখবেন ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আবার অতিথি আপ্যায়নও এই ডেজার্টটা তৈরি করে দিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।